তাদের নেতারাই এটা বলছে। অগস্টিন সুজন বলে বড় নেতা যিনি, তিনি বলছেন আমাদের ধর্মে যিশুর জন্মদিন পালন করার কোনো রীতি কখনোই ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরু ইরেনউস ও তার্মিয়াস নামে একটি বড় ধর্মগুরু ছিল, চালু করছে 221 খ্রিস্টাব্দে মিশরের দিনপঞ্জিতে এটা পাওয়া যায়। ভারতবর্ষে প্রথম চালু হলো 1668 খ্রিস্টাব্দে, কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জপ চারণক তিনি প্রথম বড়দিন উদযাপন করেন। অধিকাংশ দেশে 25শে ডিসেম্বর বড়দিন পালিত হলেও কিন্তু রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন, সিরিয়ার বড়দিন পালিত হয় 7ই জানুয়ারি, আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারি। দেখা যাচ্ছে 25শে ডিসেম্বর সবাই করে তাও নয়, ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নেই। ইহুদি নাসারা বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত। আল্লাহ বলছেন তিলকা আমানিয়্যুহুম, এটা তাদের কল্পনা মাত্র। এগুলি সবই হলো কল্পনার ভিত্তিতে, কোনো দলিল নেই, তওরাতে নাই, ইঞ্জিলে নাই, কোরআনে কোথাও নেই। এই খ্রিস্টমাস ডে যেটা আমরা বলছি এখন বড়দিন, এটা অনেক পরে, এটা আসছে যিশুর শিষ্যরা কখনো এটা পালন করেন নাই, এটা তাদের নেতারাই এটা বলছে। অগস্টিন সুজন বলে বড় নেতা যিনি, তিনি বলছেন আমাদের ধর্মে যিশুর জন্মদিন পালন করার কোনো রীতি কখনোই ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরু ইরেনউস ও তার্মিয়াস নামে একটি বড় ধর্মগুরু ছিল, এই দুই বেটা চালু করছে 221 খ্রিস্টাব্দে মিশরের দিনপঞ্জিতে এটা পাওয়া যায়। তারা বলছে মরিয়াম গর্ভধারণ করেন 25শে মার্চ, রোমান ক্যালেন্ডার ঠিক এইভাবে লেখা আছে, আর 9 মাস পরে 25শে ডিসেম্বরে ঈশার জন্ম হয়, এটা তাদের ধারণা। থাকলে এই পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়েছে 336 খ্রিস্টাব্দে, রোমে সর্বপ্রথম বড় দিনের অনুষ্ঠান চালু হয়ে গেল, আর এরপর থেকে সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যেখানে যেখানে খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ ছিল। 354 খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়, পরে 440 খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দেন। কেন আসেন ভারতবর্ষে, ভারতবর্ষে প্রথম চালু হলো 1668 খ্রিস্টাব্দে, কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জপ চারণক তিনি প্রথম বড়দিন উদযাপন করেন, সেখান থেকে এদেশে এটা চালু হয়েছে। তাহলে হলো 1668 খ্রিস্টাব্দে, এর আগে কিন্তু উপমহাদেশে বড়দিন ছিল না। অধিকাংশ দেশে 25শে ডিসেম্বর বড়দিন পালিত হলেও কিন্তু রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন, সিরিয়ার বড়দিন পালিত হয় 7ই জানুয়ারি, আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারি। দেখা যাচ্ছে 25শে ডিসেম্বর সবাই করে তাও নয়, ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নেই। মিশরের ক্যালেন্ডারে, রোমানের ক্যালেন্ডারে এক এক বছরে এক এক সময় এসছে, এক দুদিন মৌলবিবাদ চালু করেছে চলছে, ঠিক যেরকম ঈদ মিলাদুন চালু হয়েছে, কি সাহাবিরাও করেনি, রসুল তো প্রশ্ন ওঠেনি, কেউ করেনি, কোথায় সে 625 খ্রিস্টাব্দে গিয়ে এরবল নগরের গভর্নর আবু সাইদ মুজাফরদের কুকুবুরি সে খ্রিস্টানদের দেখা দেখে এটা চালু করল 625 হিজড়ি, আর রসুল মারা গেলেন 11 হিজড়িতে, এই এতদিন পরে 613 বছর পরে চালু হয়ে গেল। কিন্তু এটি আলমুল্লাহ এত করে লুফে নিল যে এটা সারাদিন দিন নাই দুনিয়াতে, ঈদ মিলাদুন্নবী, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা চাইতে জোরাল হয়ে গেল ঈদ মিলাদুন্নবী। এগুলো যেরকম মুসলমানদের মধ্যে বেদাতে আলেম আছে, খ্রিস্টানদের মধ্যে এরকম বেদাতে আলেম আছে, তারা এগুলো করেছে। পুরোপুরি ক্রিসমাস ট্রি একটা গাছ লাগাচ্ছে, এটা সেরাইফ একটা গল্পের ভিত্তিতে, এক গরিব কাঠুরের ঘরে একদিন শীতার্থ শিশু যিশু হাজির হলেন, তারা তাকে খুব আদর করল, শিশুটি তাকে একটা ডাল দিল, বলল যে এটা পুঁতে রাখো, পুঁতে রাখা হলো, কিছুদিন পরে সে ডাল থেকে
এই সোনালের ডালিম বলে ওটাকে আপেল 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 বেরোলো সোনালি একবারে, পুরা ট্রিটা মানে ওই ডালটা ভরে গেল। এটা দেখে মানুষ পূজা শুরু করে দিল। 15 শতকে লন্ডনে প্রথম এটা চালু হয়। 1841 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট প্রথম এটা চালু করেন, রাজা মহারাজা চালু করে, ওটা করে সারা দেশে চালু হয়ে যায়। এখন সেটাই রীতি হয়ে গেছে, এ রীতি বাংলাদেশেও আছে। বাংলাদেশে খ্রিস্টান নাকি না, কিন্তু বাংলাদেশে খ্রিস্টানদের অনুকরণ করে, তাদের গোলামি করে, এটা পরিষ্কার। আর সেজন্য এদেশের সে আগের সরকারও যায়, এই সরকারও যায়, সব সরকার এগিয়ে, এদিন তো জাতীয় ছুটি হবে, কত কী হবে, আর পত্রিকাওয়ালারা তো পাগল হয়ে যাবে, সাপ্লিমেন্ট ছাপবে। এগুলো সবই হলো কল্পনার ভিত্তিতে, এর কোনো দলিল নাই, তওরাত নাই, ইঞ্জিল নাই, কোরআন নেই, কোথাও নেই। কোরআনের আমরা সৌভাগ্যবান যে কোরআন পেয়েছি, কোরআনে যদি ইতিহাসগুলো না বলতো তোমরা এটাও জানতে পারতাম না। আল্লাহ জবাব দিচ্ছেন, কালু লাই ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি নাসারার বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত। আল্লাহ বলছেন তিলকা আমানাইয়্যুহুম, এটা তাদের কল্পনা মাত্র। উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হে মোহাম্মদ তুই বলে দেওয়া তাদেরকে, তোমরা দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো যে তোমরা ছাড়া কেউ জান্নাত যাবে না যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা 111 আয়াত। অন্যত্র আল্লাহ বলছেন সূরা বাকারা 120 আয়াতে, বলেন তরদা আনকাল ইহুদ ওয়াল নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কশিন কালো ইহুদি নাসারার, হে মোহাম্মদ তোমার উপরে খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসরণ করো। তো বুঝে গেলে পুরা বড়দিনের উৎসবটাই একটা ধারণাভিত্তিক বস্তু, এর কোনো বাস্তব ভিত্তি নাই। যারা এগুলো সম্মান করছেন, ইহুদিদের রীতিকে সম্মান করেন, তাহলে আল্লাহর কাছে কৈফিয়ত দেবেন, আমরা এটাকে সম্মান করি না। কিন্তু তাদের সাম্রাজ্যবাদী নীলনকশা চলছে, আজকের বাংলাদেশে অসংখ্য খ্রিস্টানদের শুধু গির্জা না, বহু এলাকা তারা ঘিরে নিয়েছে। রাজশাহীতেই আমাদের নদের পাশেই তো 50 বিঘা ঘিরে নিয়েছে বিশাল, কী যে হয় ভেতরে কেউ বলতে পারে না। মাঝে মধ্যে এখান থেকে ওই মিছিল যায়, ওদের আন্টাসে মহিলারা সাদা বোরকার মধ্যে কাপড় পরে ওই পরিমাণ মিছিল দিয়ে যায়, তখন দেখা যায় হ্যাঁ খ্রিস্টান আসে। কিন্তু যারাই সেখানে যাচ্ছে তাদেরকে মাসিক বেতন দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, আর এত জনসেবা করে, সেবা মানুষ ভুলে যায়। খ্রিস্টান মিশনের হাসপাতাল আছে একটা, আজকাল তো রাজশাহী শহরে কোনো মেয়েদের বাচ্চা হয় না ওইখানে ছাড়া, এমন যত্ন খাতির করে করে ওতেই মানুষ ভুলে যায়, ফলে আপনার কাছ থেকে আপনার অন্তরটা তার টেনে নিচ্ছে। তাদের স্কুলে মানুষ খুশি ছাত্র পড়তে দেয়, বহু ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। সরকারের সাবধান হওয়া উচিত, জনগণের সাবধান হওয়া উচিত,